हेलो फ्रेंड्स, केमन आछेन? आज के आपनादेर जोन्नो एनेछी चार धाम यात्रा सम्पर्के किछु तथ्य। चार धाम निये एर आगेओ अनेकेई बोलेछेन भिडियो करते, आज के सुजोग हलो से भिडियो करार। चार धाम यात्रा सम्पर्के आपनार जा जा जाना विशेष प्रयोजन एकबार जेने निन। चार धाम यात्रार सुजोग जीवने एकबारई आसे। एई यात्रार पथ एकसंगे दीर्घ, कठिन एबं शेष पर्यन्त लक्ष्य पूरण होले एकटी बड़ प्राप्तिओ घटे। हरिद्वार हच्छे रेल स्टेशन। मानुष हरिद्वार थेके जाए यमुनात्री, सेखाने पवित्र यमुना नदीते डूब दिए शुरू हय भ्रमणार्थीदेर तीर्थयात्रा। प्रथमे गंगोत्री, तारपर सेखान थेके केदारनाथ, सर्वशेषे बद्रीनाथ। पथे पड़े अजस्र विख्यात मंदिर, सेई मंदिरगुलोते प्राण भरे पुजो दें मानुष। आर यात्रापथे रयेछे अपরূপ प्राकृतिक सौंदर्य, तार मध्ये रयेछे निजेर मन आर शरीरके परिशोधन करे नेवार सुयोग। বন্ধু, এবারে জানাবো চারধাম যাত্রা সম্পর্কে যে ধাপগুলি আপনাকে পার হতে হবে, কিভাবে আপনি চারধামে যাবেন তার যাবতীয় তথ্য জানাবো, সবটা জানাবো। কিন্তু তার আগেই আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন। আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং। এবারে আসুন চারধাম যাত্রার প্রথম ধাপ গঙ্গোত্রী। গঙ্গোত্রীর অবস্থান উত্তরকাশী জেলায়। গঙ্গোত্রী অঞ্চলের বৈশিষ্ট্য চোখ জুড়িয়ে যাওয়া সবুজ আর বিশুদ্ধ জল। হিন্দু পুরাণ অনুযায়ী গঙ্গার উৎস গঙ্গোত্রী। গঙ্গোত্রীর জল চলে গিয়েছে চারধামের পরের দুটি শহর, প্রথমে বদ্রীনাথ, তারপরে কেদারনাথে। গঙ্গোত্রীতেই আপনি দেখবেন গঙ্গোত্রী মন্দির, উষ্ণ প্রস্রবণ, গাংনানি। যে জলে রয়েছে গন্ধক, আপনার শরীরের যে কোনো ব্যথা বেদনা উপশম হওয়ার উপাদান। আর রয়েছে জলে ডুবে থাকা শিবলিঙ্গ। বলা হয় এখানেই পা রেখে গঙ্গাদেবী প্রথম মর্তে আগমন করেছিলেন। এবারে আপনাকে আসতে হবে দ্বিতীয় ধাপ যমুনেত্রী। যমুনা নদীর কাছে নিবেদিত এই শহর। বলা হয় এখানেই কালিন্দী নামের এক পর্বত যমুনা নদীর উৎস। তীর্থযাত্রীরা যমুনেত্রী যাওয়ার জন্য জানকীচট্টি থেকে কম সময় পৌঁছাতে পারেন, তবে সেই ক্লান্তিও কমানোর ব্যবস্থা আছে। টাট্টুতে অথবা পালকিতে চেপে যমুনেত্রী যাওয়া যায়। যেখানেই যাওয়া হোক না কেন, খরচ পড়ে মাথাপিছু 500 থেকে 1200 টাকার মতন। এখানে প্রধান মন্দির ছাড়াও দেখার মতন রয়েছে সূর্যকুণ্ড, সপ্তর্ষিকুণ্ড আর জানকীচট্টিও। ট্রেকিংয়ের অন্যতম জায়গা এই জানকীচট্টি। এবার চারধাম যাত্রার তৃতীয় ধামে পড়বে কেদারনাথ। রুদ্রপ্রয়াগ থেকে 86 কিলোমিটার দূরে গুপ্তকাশী জেলায় অবস্থিত কেদারনাথ। একাধিক পাহাড় পেরিয়ে কখনো চোখ জুড়ানো সবুজ, কখনো বা উষ্ণ ঝর্ণার স্রোত আর সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে কেদারনাথ পৌঁছানো যায়। বলা হয় শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এখানে আপনি দেখবেন ভৈরব মন্দির, মহাপান্থ, তাদের উপরে রয়েছে সাতপন্থ, যার সম্পর্কে বলা হয় স্বর্গে যাওয়ার প্রবেশদ্বার। এছাড়াও রয়েছে কেদারনাথ অভয়ারণ্য। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণীর অবস্থানের জন্যই সুবিখ্যাত এই অভয়ারণ্য। কেদারনাথ দর্শনের জন্য আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। কিভাবে করবেন সে রেজিস্ট্রেশন? কাউন্টারের নিচে উপস্থিত থেকে নথিভুক্ত করানো যায় নিজের নাম, অথবা অনলাইনেও করাতে পারেন। আপনাকে দেওয়া হবে একটি ট্রিপ কার্ড, গোটা যাত্রায় যে কার্ড আপনাকে সঙ্গে রাখতে হবে। এছাড়া আপনার সঙ্গে চাই একটি মেডিকেল সার্টিফিকেট, আপনি সুস্থ কিনা তার জন্য। গুপ্তকাশী বা সোনপ্রয়াগের মেডিকেল সেন্টার থেকে ডাক্তারের সার্টিফিকেট পাওয়ার পর আপনি কেদারনাথ ভ্রমণে যেতে পারবেন। যদি সেই রিপোর্টে কোনো কঠিন অসুখের কথা বলা হয়, সেক্ষেত্রে আপনার হেঁটে কেদারনাথ যাওয়া আর হবে না। তবে হেলিকপ্টারেও আপনি এখন কেদারনাথে যেতে পারেন, হেলিকপ্টার পরিষেবাও রয়েছে নিয়মিত। এবারে চতুর্থ ধাম বদ্রীনাথ। গাড়োয়াল হিমালয়ের মধ্যে অবস্থিত এই পবিত্র শহর দর্শনেও আপনার প্রয়োজন বিশেষ অনুমতির। বদ্রীনাথের মন্দিরে পৌঁছানোর জন্য যোশীমঠ থেকে একটি গাড়ি ভাড়া করতে পারেন, কিন্তু গাড়িগুলোকে বদ্রীনাথ যেতে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সকাল 6টা থেকে 7টা, 9টা থেকে 10টা, সকাল 11টা থেকে দুপুর 12টা,
দুপুর দুটো থেকে তিনটে, বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা। এছাড়া মন্দিরের ভেতরে ঢোকার জন্য বিশাল লাইন হয়, আর সেই মন্দিরের ভেতরে ঢোকার লাইনে দাঁড়িয়ে যদি ক্লান্ত হয়ে পড়েন, আপনার জন্য রয়েছে 3 নম্বর গেট। আপনি চলে যান 3 নম্বর গেটে, সেখানে বেদ পাঠ পূজার জন্য 2,500 টাকার একটি স্লিপ কিনুন। 15 মিনিটের মধ্যে আপনি মন্দিরের ভেতরে ঢুকে মূর্তি দর্শন করতে পারবেন। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত মন্দির খোলা থাকে আর বন্ধ থাকে নভেম্বর থেকে। চারধাম যাত্রায় অবশ্যই অংশ নিন, সমস্ত দিক থেকেই আকর্ষণীয়। আর এই চারধাম যাত্রা হিন্দু সংস্কৃতির সব থেকে বড় ধর্মীয় যাত্রার একটি। হিন্দু ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস, চারধাম যাত্রা করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ভগবান দর্শন হয়। তো বন্ধু, ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। Welcome to Happy Sunrise Amazing.